লেখা ওই ঝুমকা হাই ঝুমকা ঝুমকা What ঝুমকা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটকের ফরওতে ঝড় তুলে দেওয়া আপনার জানা অজানা অসংখ্য ভাইরাল গান যেগুলো দিয়ে এখন পর্যন্ত টিকটকের লক্ষ লক্ষ ভিডিও মেক করা হয়েছে সুতরাং গাইস আমাদের সাথে আপনিও সারা বিশ্বের টিকটক কাঁপানো ভাইরাল সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষের গানগুলো একটি থেকে একটি জোস চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ গাইস আমাদের ভিডিও লাইক টার্গেট থাকবে 5000 সুতরাং তাড়াতাড়ি লাইক দিয়ে দিন এই সময় কম শুরু করো শুরুতেই দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজের টিকটক কাঁপানো গান চন্দনারে চন্দনা তবে টিকটকের ফরওতে যেটি ঝড় তুলে দিয়েছে সেটি ছিল এই গানের রিমিক্স ভার্সন এছাড়া টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গাড়ি দিয়ে ভিডিও বানিয়েছেন যা পুরাই মাথা নষ্ট তো যাই হোক গাইস এরপর দেখবেন সুপারস্টার রজনীকান্তের আপকামিং সিনেমা জেইলারের ভাইরাল গান কাভালিয়া ইতিমধ্যে টিকটকে যারা টুকটাক যাওয়া আসা করেন তাদের কাছে খুব পরিচিত একটি গান এটি কেননা মাত্র অল্প কদিনে টিকটকে এই গান দিয়ে সব মিলে 1 লক্ষেরও বেশি ভিডিও মেক করা হয়েছে সো গাইজ এর পরে রয়েছে দেবের কেলোর কীর্তি সিনেমার টিকটক কাঁপানো গান আইটেম বম গানটি যেমন জোস তেমনি এই গান দিয়ে বানানো কিউট আপুদের ভিডিওগুলো ছিল পুরাই আগুন এনিওয়ে গাইস বিনোদনে ভরপুর সিনেমাটি কে কে দেখেছেন কমেন্টে জানাবেন তো যাই হোক গাইস এরপর দেখবেন স্পেনের জনপ্রিয় র্যাপার ড্যাডি অ্যাঙ্কের রাতারাতি ভাইরাল হওয়া গান গ্যাসোলিনা রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটকের ফরওতে রাতারাতি ঝড় তুলে দিয়েছে গানটি তবে মজার ব্যাপার হচ্ছে মূল গানটি ইউটিউবে রিলিজ পেয়েছে আজ থেকে 10 বছর আগে যা এখন এসে ভাইরাল হয়েছে সো গাইজ এর পরে রয়েছে রাশিয়ান সিঙ্গার ইনস্টা সামকার টিকটক কাঁপানো গান ঠাটানি মেমম গানটি শুনতে ভালো লাগলেও এই গান দিয়ে বানানো শর্ট ভিডিওগুলো দেখলে আপনার হাসি চলে আসবে ইতিমধ্যে এই গান দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে তো যাই হোক গাইস এর পর দেখবেন অরিজিৎ সিং ও জোনিতার রিসেন্টলি ভাইরাল হওয়া গান হোয়াট জুমকা রিলিজের পর থেকে গানটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলো কাঁপে বেড়াচ্ছে এছাড়া এই গান দিয়ে বানানো কিউট আপুদের ভিডিওগুলো ছিল পুরাই মাথা নষ্ট সো গাইজ এর পরে রয়েছে ইভেন্ট মাল্টিমিডিয়া চ্যানেলের টিকটক কাঁপানো গান বান্দর ঘরের বান্দর বান্দর
ভাই রে ভাই, এইটা নাকি গান? আমার তো শুনেই হাসি চলে আসছে। আপনাদের কি অবস্থা কে জানে? আমি যাবো গাবারি, তোরা যদি জলে ভাত না খাওয়াইছি আমি এক বেলি। আর এদিকে আমার টিকটকের আপু ভাইরা তো এই গানকে অন্য লেভেলে নিয়ে গেছে, যা বলার বাইরে। বান্দর করে বান্দর, গোলাম করে গোলাম, ফুঙ্গা করে ফুঙ্গা। আরে রাকা, কোথেকে এলো? তো যাই হোক গাইস, এর পর দেখবেন মিস্টার রিজান, মমিন ও সীমার গান ব্রেক নাই। গানটি যেমন জোস, তেমনি গানে মিরাজ ও আরোহী মিমের ডান্স পারফরমেন্স ছিল অসাধারণ। গানটি ইউটিউবে 2 মিলিয়ন মানুষ শুনেছেন এবং টিকটকে 10,000 প্লাস ভিডিও মেক করা হয়েছে। সো গাইজ, এর পরে রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কার ও টনি কাক্কারের গান ব্যালেন্সিয়াগা। এই দুজন তো যাই হোক গাইজ, সর্বশেষ এখন দেখবেন শাহরুখ খানের কাভি খুশি কাভি গাম মুভির গান। আজ থেকে 9 বছর আগের গান এটি, তবে হঠাৎ করে টিকটকে এটি শুনে কিছুক্ষণের জন্য নস্টালজিয়ায় হারিয়ে গিয়েছিলাম। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।